জামাই যাইতা কই, কইনা যাইতা কই, আসলে একটা আমরা জানি না, কিন্তু যে কইন তাই এই মুহূর্তে আমরার লগে আসইন। আসলে এই মুহূর্তে আমরার লগে আসইন ভারতের কলকাতার যে জি বাংলা চ্যানেল আছে, এটার সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান শো, যে কমেডিয়ান শো হইল গিয়া মিরাক্কেল টেনও, কিন্তু টেন খাফাইছইন আমরার সিলেটর কৃতি সন্তান আবিদুল ইসলাম রিমন, তাই কিন্তু ইতিমধ্যে আমরার লগে আসুন। বিশেষ করে বাংলাদেশের অনেকে কিন্তু এই মিরাক্কেল গেছইন, এবং সিলেটর মাঝে খেয়েও কিন্তু যাইতে পারছই না, তবে গেছইন আমরার আবিদুল ইসলাম রিমন ভাই, তাই ইতিমধ্যে আমরার লগে আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা জানি যে আপনি মিরাক্কেল সিজন টেনও কিন্তু প্রতিনিধিত্ব করছেন, এই বিষয়ে যদি কইন, আর অনেক কিন্তু আপনি সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান করিয়া থাকুন বা অনেক কিছু আপনি করেন, এই বিষয়ে যদি আমরা। আচ্ছা, প্রথমত হইলে কি মিরাক্কেলর সিজন টেনের ফাইনালিস্ট আসলাম, আলহামদুলিল্লাহ আমি প্রথম সিলেট হিসাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাইছি। আর মিরাক্কেল তো জানোই আমরা সবার ভালো লাগার ভালোবাসার একটা জায়গা, এবং সবাই অনেক আনন্দ পায়, তো এখানে গিয়ে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আরেকটা জিনিস হইলো যে আপনি মিরাক্কেল সিলেটর মাঝে প্রথম গেছেন, তো আপনার তখন অনুভূতি কী ছিল? আসলে যে কোনো জিনিসের প্রথম হয়তো অবশ্যই এটা গর্ব এবং প্রাউডের বিষয়, তবে মিরাক্কেল যে আমি প্রথমবার যে এটা কিন্তু আমি কখনো রিয়েলাইজ করছি না। আমি যখন আগে মিরাক্কেল টিভি দেখতাম, তখন এমনি একটু কষ্ট কাজ করতো যে আমরা সিলেটর যদি খেয়েও মিরাক্কেল যাইতো তাহলে ভালো লাগলো না, সিলেটের খাওয়া যদি মিরাক্কেল গিয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করতো আলাদা একটা ভালো লাগা কাজ করলো না, যে এই মানুষে যে আমি হইমু এটা আমি কোনো সময় ভাবছি না। বাট আল্লাহর রহমতে অডিশন দিছি, সবার দোয়ায় আমি সুযোগ পাইছি এবং ফাইনালি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হইলো আপনার অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে, আমরা বিভিন্ন সময় টিকটক ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম পারি, এমন কয়েকটা ডায়লগ দিলে আপনি দেন যে মানে আপনার কাছে জনপ্রিয় বা দর্শকে গ্রহণযোগ্যতা আছে দর্শক? আচ্ছা, আসলে আমার নিজের তৈরি ডায়লগ থাকে আর কি, এগুলো আসলে আমরা হই, আমরা সিলেটের যারা মানুষজন তারা কিন্তু এই ডায়লগুলো হয়, অনেকে নতুন প্রজন্ম যারা এলাকা কিন্তু ভুলে যায়। মানে এক্সাম্পল হইল গিয়া, আমরা আগে মাসা চিনতে কইতা, ধরেন আগর আমলোর যারা আছে আমরা মাসা সির এইজোর যারা কিংবা দাদা তারা জামাই রেখিতে হইতা, এরে হুন্ডায়নি, এটা কিন্তু এখন করে এরা হয় না অনেক সময়। তো ইলান অনেক আছে ডায়লগ যেগুলো আমি আবার নতুন করে সামনে আনলাম, তো হয়তোবা দর্শকে গ্রহণ করাই মানে কমন ফোরের হিসাবে এবং অনেক ভালোবাসা দিয়েরা আমি খুবই খুশি আর কি বিষয়টা নিয়ে। আচ্ছা, আরও কয়েকটা ডায়লগ কইন যে একটা তো কইছেন, এগুলো তো অনেকগুলো আছে। আচ্ছা, হাসির মানে আমরা আসলে আমি যেগুলো কই, ধরো আমি সিলেটি ভাষায় যে স্ট্যান্ড আপ কমেডিগুলো করলাম এগুলো সবাই হাসের, ঠিক আছে, বাট এগুলো একবারে বাস্তবতা থাকে, মানে নর্মাল, মানে আমরা দেখবা যে অনেক জিনিস চেঞ্জ হয়ে যায়, মানে পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। যেমন আমার একটা জিনিস খুবই ইয়ে হয়েছে আর কি, আলোচনা হয়েছে এটা লইয়া, আর প্রবলেম হয়েছে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। যেমন ধরেন আমরা কেউ যদি আগে এক ধরনের এক্সাম্পল আমি আমারে দেখি না, আমি ধরেন আমার এক আন্টির বাসাত গেছি, বাসা যাওয়ার পরে আমার আন্টি দেখি অথানো ফুরি রেখে বেটা তোর মুখে মুখে গিতে যাও করে যাও, তো আমি আরও দিন গেছি, গেলাম আন্টি আমার তো লন্ডন বিষ হয়ে গেছে, তো তখন ফুরি রেখে কই তুমি আও বাই আইসি তার লোক গপ করো আমি ভিতরে যাইলাম। তো এগুলোই লাগি ধরো নর্মাল, মানে এগুলা খুবই অনেকের লোক এইরকম ঘটনা ঘটে, তা আমি কী তা করি। আর স্ট্যান্ড আপ কমেডি এমন একটা বিষয় আমরা যে বিষয়টা ধরেন সচরাচর ঘটে আমরা সমাজ ওগুলারে হইতে, ওগুলারে হইয়া মানুষের টাচ করাইতে, তো আমি ওগুলোও করি আর কি। তো আর একটা বিষয় যে পজিটিভ বিষয় লাগে, মানে স্ট্যান্ড আপ কমেডি ধরো অনেক সময় অনেক স্ল্যাং ইউজ করতে হয়, আমার খরা লাগে না উঠতে, কারণ লাগে আমরা সিলেটি, আমরা কিন্তু জন্মগতভাবে আমরা কিন্তু খুব সুন্দর করে মাতি সবার লাগে, আমরা কিন্তু খরার লাগে গালাগালি গালাজ করি মাতি না, তো এই জন্য এটা আমার একটা অ্যাডভান্টেজ। এবং আমি এই আমার মতো করে করলাম, আমরা সিলেটের মানুষজন জেলান অলানো করলাম আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হইলো গিয়া আমরার সিলেটি ভাষা কিন্তু আপনি রিপ্রেজেন্ট করছেন, আর সিলেটর প্রথম কিন্তু আপনি মিরাক্কেল অংশগ্রহণ করছেন, সিলেটি ভাষারে রিপ্রেজেন্ট করি আপনার অনুভূতি কিন্তু আপনার বিশ্বর বিভিন্ন দেশও কিন্তু আপনার যে মিরাক্কেল সিজন টেন একটা শুনছেন, আর বিশেষ করে আপনি ফাইনালিস্ট আসলা, আর এই মিরাক্কেল সিজন টেনও কিন্তু সবচেয়ে জনপ্রিয় আপনি আসলা এবং ফাইনালও অংশগ্রহণ করতে পারছেন না, একটি আমরা জানি হয়তো কোনো কারণে, বিশেষ করে করোনার প্রাদুর্ভাব আসলো এবং আপনার আব্বাও মারা গেছেন, আসলে এই বিষয়ে। আচ্ছা, অবশ্যই আমি শুরুতেও কইছি আমি তো সিলেট তথা বাংলাদেশে রিপ্রেজেন্ট করছি মিরাক্কেল মঞ্চে, এটা কিন্তু অনেক গর্বের একটা বিষয়, প্রাউডের একটা বিষয়। আমার যখন প্রথম মিরাক্কেল সিজন টেনের পোস্টার বয় আমি আসলাম, মানে আমার যে মিরাক্কেল সিজন টেন বাংলাদেশের যে পার্টিসিপেন্ট যারা প্রতিযোগী আসলা আমার মাধ্যমে আর কি শুরু হয়েছে, এটা আপনারা হয়তো মনে হয় দেখছেন যে একটা প্রোমো করছি প্রথমে, মানে প্রথম টিভিতে যখন অ্যাড দেখা যে
মিরাক্কেলের মঞ্চে বাংলাদেশের আগমন, নতুন বছরে শুরু হোক নতুন জীবন, মিরাক্কেলের মঞ্চে বাংলাদেশের আগমন হয়ে আমারে দেখাইছে, মানে আমারে দেখাই আর টিভিতে দেখাইছে যে মিরাক্কেলের মঞ্চে বাংলাদেশ। আর এটা কিন্তু আসলে অনেক প্রাউডের একটা বিষয় এবং ওখানে বাংলাদেশে আমি রিপ্রেজেন্ট করলাম। আমি যখন মঞ্চের পিছনে তাকতাম, মির্দা যখন হইতে নানি বাংলাদেশ থেকে আসছে, হ্যাঁ মানে আলাদা একটা বিষয়, মানে আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতাম, আমার মুখ দেখে হাসি খুশি, কিন্তু আমি তখন ইমোশনাল হয়ে যেতাম যে আসলে আমি সারা বাংলাদেশেও মানুষে দেখবো, 17 কোটি মানুষে দেখবো, আমারে আমি একটা দেশের প্রতিনিধিত্ব করলাম। তখন কিন্তু সিলেট নয়, তখন কিন্তু আমি বাংলাদেশের প্রতিনিধি, হ্যাঁ সিলেট তো অবশ্যই আমার, সিলেট বাংলাদেশ হয়, বাট তখন তো সারা বাংলাদেশও আমি, আমার হয়তো বাংলাদেশের রিমন দেখবা যে রিমন বাংলাদেশ হইতো, তো এটা কিন্তু আলাদা একটা প্রাউডের বিষয়, গর্বের বিষয়। আমার আমার একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতাম, এবার আমি খেলাধুলা জানি না, খুব ভালো ক্রিকেটারও নাই, ফুটবলও ভালো খেলাই না। এটা আগে তো গ্রামগঞ্জে যখন আমি খেলাইতাম তখন আমার এনে গলিত বাইত, আগে যারা খেলা পারে না এরা গুলি বানাইত, এখনো খেলা ভালো আর ইবাদি ক্রিকেটও খেলে আমার আম্পায়ার বানাইতাম। এখন পরে আমি নিজে এখন ব্যাট কিনছি, এখন যার ব্যাট আছে এরা তো ব্যাটিং দেওয়াও লাগতো, ওই হিসাবে আমার ব্যাট সিস্টেম আসলো, হ্যাঁ ওই হিসাবে আমার ব্যাটিং দেওয়া হইতো, আর নাইলে তো আমি ব্যাট লই আইম, তো ওই হিসাবে তখন আমি খেলাধুলার মাধ্যমে রিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নাই। আর আমার গানের গলাও খুব একটা ভালো নাই, আমি গান গাইলে তো মারাত্মক প্রবলেম, সো কোনো আমার কোনো খুব একটা কোয়ালিটি নাই, তো আমি একটু আর কি মানুষের আনন্দ দিতে পারি, আল্লাহ রসের সময়তে ও মাধ্যমে আল্লাহ আমার বাংলাদেশ রিপ্রেজেন্ট করার সুযোগ দিচ্ছেন অতটুকু। আচ্ছা আর একটা জিনিস হইল গিয়া, আপনারা স্ট্যান্ড আপ কমেডি করেন, আপনারা এই বিষয় নিয়ে আপনি কতটুকু স্বপ্ন দেখেন, এবং বিশেষ করে আমি জানি যে এটা আচ্ছা, তো একটা কথা হইলে কি অনেকে আমার ভালোবাসিয়া সিলেটের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে আমার এই হিসাবে আমার অনেক দায়িত্ব আছে, দায়িত্বটা হইলো গিয়া আমার আমারে দেখে অনেকে আর রিলাইনও, সো আমার মনে হইলো যে আমি তো নর্মালি ধরেন সিলেটি ল্যাঙ্গুয়েজ আগে করতাম না স্ট্যান্ড আপ কমেডি, বাট এখন আমি খুবই মাঠে নামছি সিলেটি ল্যাঙ্গুয়েজে করা, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি মাসে জানিয়ে দিচ্ছে যে সিলেটি ল্যাঙ্গুয়েজে স্ট্যান্ড আপ কমেডি সম্ভব, আর নতুন অনেকে আর কিন্তু অনেকে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার স্বপ্ন যেটা হইলো গিয়া এটা একটা সুস্থ সংস্কৃতি, আমরা কিন্তু কুন্তা লাগে না, আমরা ডুলও লাগে না, কোনো স্টেজও লাগে না, জাস্ট একটা মাইক্রোফোন দিল আমরা আলহামদুলিল্লাহ। গ্রিন বাংলাতেও কিন্তু নাটক, হ্যাঁ হ্যাঁ গ্রিন বাংলাতে আমরা দেখছো, গ্রিন বাংলাতে নাটক করি আমি, তো আমরা কুন্তা লাগে না, জাস্ট আমার মাইকও দেওয়া লাগতো না, আমি মাতিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্স করা যায়। তো আমার মনে হইলো যে আমরা সিলেটি ভাষা সমৃদ্ধ একটা জিনিস, যেমন হইলো কি নাটক, আমরা তো গ্রিন বাংলা সহ আরও অনেকে আছে, এবং আপনারা জানেন যে গ্রিন বাংলা কিন্তু এখন শিক্ষামূলক নতুন একটা ধারা তৈরি করছে, সিলেটি নাটক সুস্থ সংস্কৃতির ধারা তৈরি করছে, এখন বাংলাদেশে কিন্তু অন্যতম একটা নাট্য সংগঠন হয়েছে গ্রিন বাংলা, এটা আপনারা জানেন, আটা কিন্তু একটা উদাহরণ তৈরি করছে গ্রিন বাংলা মুরাদ ভাই লন্ডনে গেছেন, এবং এটাও কিন্তু একটা প্রাউডের বিষয়, আমরা যে লন্ডন কিন্তু মুরাদ কমেডি শো একটা হয়েছে, এটা কিন্তু লন্ডনের ইতিহাসে প্রথম সিলেটি ভাষা হয়েছে, এবং সিলেটি ভাষা তো হয়েছে প্রথম কমেডি শো, পাশাপাশি লাগে বাংলা ভাষায় মানে ইলান বিগ কমেডি শো কোনো সময় হয়েছে না আলহামদুলিল্লাহ, এবং মানে এটা তো হাউসফুল আছে এটা জানোই, তো এটা কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করছে, তো আমরা ও জায়গা থেকে একটা ইন্সপায়ার হওয়ার কথা, এবং ইন্সপায়ার আমি হয়েছিও, তো ওই আমার মনে হইলো যে আমরা যেহেতু গ্রিন বাংলায় নতুনত্ব উপহার দেয়, আমিও যেহেতু গ্রিন বাংলার মেম্বার, সো আর একটা জিনিস হলো গ্রিন বাংলার আপনি মেম্বার, এবং গ্রিন বাংলার যে নাটকগুলো এটা কিন্তু সুস্থ একটা সংস্কৃতি এবং মানুষই এটা গ্রহণ করছে, গ্রিন বাংলাতে আপনি খাস বলি আপনার অনুভূতি কি? আচ্ছা গ্রিন বাংলার খাস করা এটা আমি আগেও হয়েছি, এখনও হই, ভবিষ্যতে হইব, গ্রিন বাংলায় লাগে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট, আমি কিন্তু গ্রিন বাংলাত অভিনয় করার আগেও আমার মিডিয়া ক্যারিয়ার যাত্রা শুরু হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমার প্রথম স্ট্যান্ড আপ কমেডি পারফর্ম করি, এরপরে বাংলাদেশের মানে লর্ডস অফ চ্যানেলে কাজ করছি আমি, এরপরে 2019 সালে আমার গ্রিন বাংলা মুরাদ ভাইয়ের লগে আমার পরিচয় হয়েছে এবং গ্রিন বাংলাতে আমি যুক্ত হয়েছি। আর গ্রিন বাংলা আমার লাইফের টার্নিং পয়েন্ট ওভারতে আমি হই, কারণ গ্রিন বাংলাত আমার কোনো সময় বেফত লইতে দিছে না, যেমন আমরা মিডিয়ার মানুষ নানান ধরনের লাইন চুতোয়ার সম্ভাবনা আছে, নানান ধরনের মানুষের লগে মিশার সুযোগ আছে, তো আমি কইমু যে এটা মুরাদ বের গেছে আমি কৃতজ্ঞ, তাই না আমারে চয়েস করি আনছেন ই লাইনও, এবং তাই না আমার যথেষ্ট মোটিভেট করছে, আমি একটু অলস টাইপের মানুষ, তো তাই না আমারে এক প্রকার জোর করি আর কি ই লাইন আমার ভালো লাগা তৈরি করছেন। আর গ্রিন বাংলা আসলে আমার সাপোর্ট করছে বিশাল মানুষের গেছে আমার ফুসাইয়া দিছে, এই যে এখন আমি কাজ করলাম এগুলা আমার আরও কাজ করা সহজ হয় গ্রিন বাংলার কারণে, কিন্তু আমি মানুষের ঘরে ঘরে ফুসিয়ে গেছি আলহামদুলিল্লাহ, আরও গ্রিন বাংলা ফোরে আরও অনেক কাজ করলাম, এখনও টিভিতে কাজ করলাম, বাট গ্রিন বাংলা আমার একটা গুড অ্যাডভান্টেজ দিচ্ছে, যেমন এখন মানুষ আমার দেখলে মানে অন্তর সহজে নেয় এখানে, আর একটা জিনিস দেখা গ্রিন বাংলা যারা অ্যাক্টিং করে আমি অন্যান্য অ্যাক্টর হলে সম্মান রাখিয়া হইলাম, গ্রিন বাংলা অ্যাক্টর হলে একটা পজিটিভ বিষয় লাগে, মানুষের গরর মানুষ মনে করে, অভিনেতা মনে করে না, মনে করে যে আমরা গরর মানুষ, মানে একটা গরর ফুয়ার লাগান,
খুব গ্রহণযোগ্যতা যে একটা বিষয়, এটা কিন্তু গ্রিন বাংলাও তৈরি করে দিছে, আমি কৃতজ্ঞ গ্রিন বাংলা গেছে। আর এখন তো কাজ করলাম গ্রিন বাংলার, তো আলহামদুলিল্লাহ রেগুলারও কাজ করো, আর পাশাপাশি আমার স্ট্যান্ড আপ কমেডি লইয়া কাজ করাম, আর লটস অফ সাপোর্ট তো আমার টিমে আমার দেয়। আর একটা জিনিস হইল গিয়া, আপনি আবিদুল ইসলাম রিমন কিন্তু একদিনে তৈরি হইছে না, দীর্ঘদিনে কিন্তু, এবং এর পিছনের কারণটা কিটা? আপনি এই জায়গাত আওয়ার, আচ্ছা এই জায়গাত আওয়ার হইল গিয়া, কারণ হইল গিয়া, আমি মূলত আসলাম লেখক, আমার অলরেডি দুইটা বইও বার হয়েছে, কিংবা আমি স্ক্রিপ্ট লিখতাম টেলিভিশনের লাগে, পত্রিকার লাগে, বাংলাদেশের প্রথম সারি যে পত্রিকাগুলো ফান্ড ম্যাগাজিন আছে ওগুলো আমি কন্ট্রিবিউটর, মানে নিয়মিত লেখক আসলাম, আমি অন্য লাইনের মানুষ আসলাম, মানে রম্য লিখতাম, জোকস কৌতুকগুলো লিখতাম। তো মিরাক্কেলও যে আবু হেনারনি, মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনারনি ভাই আমার লেখা ফোরসে ফোরে দেন ফেসবুকে, আবার আমার নখ দেখছেন থানার লোক, আমি একটা হাত গেলে যেন দেখা হয়, তাই আমি বলতে মনে হচ্ছে অত বিগ একজন সুপারস্টার আমার এখানে নখ দিতে, আমি মনে হচ্ছে ফেক আইডি। এরপরে কৌতূহল বসে তো তার লোক আমার দেখা হয়েছে, যোগাযোগ করছি, মানে আমি দেখি ফেক না রিয়েল হই, আমি তার দেখা করছি। রনি ভাই আমার এক কথা হয়েছিল যে দেখো, তখন আমার আপনি ঘরে কই, তখন দেখো আপনি অনেক বালা রম্য লেখ হইন, আপনি জাস্ট ওগুলো খোয়া শুরু করলেন, আমরা না ভাই এটা আমার দ্বারা হয়তো করে, না না খোয়া শুরু করলে দেবো ওই যাব, অটোমেটিকলি ওই যাব। এরপরে আর একটা কথা কয়েছেন যে সিলেট এখন পর্যন্ত দেখো মিরাক্কেলও যাইতে পারে না, অনেকে অডিশন দেয়, আমার খেয়ে মনে হয় যে আপনি পারবা, আপনি একটু চেষ্টা করেন, আমার হয়েছে। এরপরে আমি সিলেট বাংলা সিলেট এলাম, আর পরে আমি বললাম দেখি কী ধরা যায়। তো আমি আমার কলেজে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তো তখন আমি আমার কলেজে একবার একটা পারফরমেন্স করছি, বিলিভ করেন আমি পারফরমেন্স করে স্টেজ থেকে নামছি, আমার যারা ক্লাসমেট আছে তারা আমার লোক হ্যান্ডশেক করে, সুডো বান্ধব হ্যান্ডশেক করে, তারা ব্যাপারে তুমি মিরাক্কেলও দিবা আগে, আমাকে ওই দেখি দাও আমি মিরাক্কেলও দিই। ইভেন সবচেয়ে মজার বিষয় হলো আমরা ডিপার্টমেন্টের হেড আর কি জামাল স্যার, স্যারের খুব মায়া করতে, তো স্যারে কিতা করা হয়েছেন, মানে আমরা একটা পিকনিক গেছিলাম স্যারে, মানে আমি আনফর্চুনেটলি আমি একটা জুনিয়র হলো বাসে উঠে গেছি, স্যারে কই রাই তারে চিনো নি, হে কিন্তু আমরা ভার্সিটি গর্ব, হে অলান পারফরমেন্স করলাম, পরে আমি দেখলাম তুই এটা সবাই বালাফার, আর ওই যে আমার ভালো লাগা শুরু হয়েছে না, মানে তখন আমার মনে হয়েছে যে আল্লাহ তোমার জিনিস বিতে দিছে, আর তখন শুরু হয়েছে। আচ্ছা মিরাক্কেলও যেহেতু গেছে না, অনেক নায়ক বা অনেক জনের লগে আপনার কিন্তু একটা যোগাযোগ হয়েছে, তারার উদ্দেশ্যে বা তার কাছ থেকে কী কী অনুপ্রেরণা আপনি পাইছে? আচ্ছা একটা বিষয় না হইলে না হয়, তার আমি মানে এত বড় বড় বিগ বিগ সুপারস্টার ওর লগে আমার দেখা হয়েছে, মানে বলিউডের হইন হলিউডের হইন সবার লাগে, গোবিন্দাজির লগেও দেখা হয়েছে, আপনারা চিনেন, মানে তারা এত অমায়িক, আমরা মাথা এবার আগে তারা মাথে, আমরা তো কুন্তা নয়, আমরা তো জানি আমরা কুন্তা নয়, বাট তখন ধরেন আমি একটা আমি সবার লোকের দেখা হয়েছিল একটা অ্যাওয়ার্ড শো, জি বাংলা সোনার সঙ্গে অ্যাওয়ার্ড শো, তো আমি ওখানে গেছি, নর্মালি আমি তো জানি কুন্তা নয়, তো আমরা আমরা আমি তখন জি বাংলা পরিবারও তো আমি সদস্য, তো আমরা লালগালিচার সম্বর্ধনা দিই আমরা ঢুকাইরা, আমরা ওই শরী ঢুকাইরা খুব মানে সুন্দর করে রিসিভ করছে, আমি তো জানি আমি কুন্তা নয়, বাট তখনকার লাগে হয়তো বা তারা সবুত অনেক কিছু। তো আমি গেছি গিয়া হামাইলাম গিয়া তার ইয়ে, তো তারা যারা স্টার এরা তারা ইয়ে আসি আমার তার, আমরা ধরো শর্মাই নামি মাথায় না গেলাম, তারা ডেকে হ্যালো কী অবস্থা আমার মাথার, মানে তারার বাসায়ও মাথার, মানে আলাদা একটা প্রাউড, মানে কোনো অহংকার নাই, এবং তারা যথেষ্ট উৎসাহ দেয় আলাদা ভাই মাথে, আর ওই যে আমি ব্যাক স্টেজ যখন আমি রাখলে শুটিং কর, বড়ো বড়ো যারা স্টার আর তারা ইয়ে ওই যে পিছনের মাথে কী অবস্থা তোমার পারফরমেন্স দেখি, তুমি তো ভালো করো রায় তোমার খুব ভালো হয় তুমি করো, মানে যাসি যাসি মাতবো ফেসবুকে তো ভাই তারা কমেন্ট করে, মানে তারার ভিতরে একটু অহংকার নাই, এবং খুব সুন্দরভাবে শুধুমাত্র যে আর্টিস্ট হলে না ইন্ডিয়ান সাধারণ মানুষও খুব ভালোভাবে আমরা গ্রহণ করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আর একটা জিনিস হইলো বিগ বিগ সুপারস্টার লগে যেহেতু আপনার দেখা হয়েছে, কার কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা আপনার পাইছেন? অনুপ্রেরণা সবে দিছে, তবে আমার মেন্টর হলে তো অবভিয়াসলি দিছে, পাশাপাশি সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতে আমরা রইল গিয়া মির্দায়। আচ্ছা আর একটা জিনিস হইল গিয়া যে আপনার অনেক কিন্তু আপনি ইন্টারনেট যোগাযোগ ফেসবুক টিকটক যোগাযোগ অনেক ডায়লগও কল দিয়ে থাকেন, তার মধ্যে যদি আরও কয়েকটা ডায়লগ কইন অনেকে কিন্তু হাসির ডায়লগ, আর বিশেষ করে কিন্তু বাংলাদেশের বা বিশ্বের মানুষের আসানি কিন্তু একটা খুব টাফ ব্যাপার, এবং খানদানি একবারে সোজা, কিন্তু এই এক্সপিরিয়েন্স কিন্তু আপনার মধ্যে আছে আসাইবার, অনেকে কিন্তু ইতিমধ্যে কমেন্ট করা আসাইবার কিছু দিল আপনি ইতিমধ্যে। আসলে আসাইবার জিনিস হইল কি মানে কোনো কোন টাইপের জিনিস শুনতাম আর হয় না। আচ্ছা আপনি আসেন তো একটু দীর্ঘদিন ধরে কিন্তু, আচ্ছা এই আসানির পিছনে মানে আসানির কারণ মূল এক্সপিরিয়েন্সটা কেন লাগলো আপনার? আচ্ছা এটা একটা জিনিস হয় আমি বাস্তব একটা কথা হয়, কিংবা নতুন যারা কমেডি শুরু করতো স্যার তারার উদ্দেশ্যে আমার একটা কথা হয়ে থাকি, আপনি ধরেন আপনি স্ট্যান্ড আপ কমেডি নিতে আর মানে না যে আপনি টিভি স্টার, আমিও যে গেছি এটা নসিবে গেছে লাখিলে, মানে অত দূরে আসলে করতে গেছি, বাট এই জায়গা যা অনেক টাফ একটা বিষয়। আর একটা বিষয় হলো গিয়ে আপনি যে সব সময় যে মানে আমি যে স্ট্যান্ড আপ কমেডি করো আমি হাসাইরাম, এর মানে এই কান্না যে আমাকে টিভিতে গেসাইতে হইব, আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেল তো তারা মন খারাপ হইতো, আমার হইতো মন খারাপ হইলে তোর লোকে মারতি, আমি সব সময় চাইতাম কিন্তু মন ভালোর কারণে নিতাম,
এখন আনফর্চুনেটলি হয়তো বা কিবা বাইক যদি এটা আমার প্রফেশন হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় ধরো আমি এখনো করি, ধরো আমার আম্মার লগে আমি মজা করি, নানান ধরনের মজা মজার মাতামাতি এখন স্টিল নাও। আমি যদি আমার ফ্যামিলির মাসে যদি বালা না রাখতাম পারি, তাহলে আমি দেশের মাসে বালা রাখি আমার কোনো ফায়দা আছে? এটা শুরু করতে হইব ফ্যামিলি থেকে, ফ্যামিলির মাসের আনন্দ দিতে হইব, ফ্রেন্ড সার্কেলে আনন্দ দিতে হইব। আপনি যদি পরিবারের মাসের আনন্দ দিন নেনি, তারা আপনার ফ্রেন্ডের কাছে লিয়ে আসবে, ফ্রেন্ডের কাছে যদি আপনি আনন্দ দিতে পারেন, তারা প্রপারলি আনন্দ দিতে পারেন, তারা আপনার উপরে তুলে দিলে হইব। আপনার পিছনে ফিরিয়া তাহানোর কোনো সিস্টেম নাই। আচ্ছা, একটা ডায়লগ দিন আপনি যে বাবা বিদেশ, আসানির একটা ডায়লগ বাবা বিদেশ যে ও একটা ডায়লগ আছে না, মনে আছে নি আপনার? বাফর টেকা তাহলে একটা জিনিস দেখাবা, ধরো এখন আমি, হ্যাঁ এখন আমার বাফর টেকা নাই, হ্যাঁ তো আমার কয় ভাই যে আমি ধরো গেলাম খারো কুটুম্বের বাসা, ওকে তার বালা আসে না, ঠিক আছে তাই আমি যাই আর বালা, তুমি দুপুরে খাইয়ে দিবাই নি, এখন তোমার এখন যদি দুপুরে খাইয়ে দিবেন এখন কইবা গেলেন আমি ও দুপুরে খাইম, না আমার খাম আছে, ও আচ্ছা আচ্ছা তুমি তো সময় করে আও না, আচ্ছা ঠিক আছে তার দেখা হইব তো বেলা দেখিও, এখন তুমি কিতা আরো বইয়া গেলা আইবি, এখন যদি বাফর টেকা থাকে কিতা আর আমি তো বাড়া দিতাম, আচ্ছা তার বাদে যাইমো কিতা বলা আছে নেই, হ্যাঁ আই তো দুপুরে খাইয়ে দিতা, তখন কইলা না 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 আমি তো দুপুরে খাইয়ে দিতে পারতাম না, আমার ইয়ে আমার খাওয়া আসবে না না খবরদার, হ্যাঁ দুপুরে খাইয়ে দিই আনতো আনতো, মানে এই যে একটা লগালগ, মানে বাফর টেকা তাহলে মাসে এক ধরনের বিহেভ হয়, বাফর টেকা না তাহলে এক ধরনের বিহেভ হয়। আচ্ছা, অনেকে কিন্তু কমেন্ট করা ইতিমধ্যে, আর বিশেষ করে এতক্ষণ কিন্তু আমরা লগে আসলা আবিদুল ইসলাম রিমন যে মিরাক্কেল সিজন খাফাইছেন এবং ফাইনালিস্ট আসলা, তাই এতক্ষণ আমরা লগে আসলা, বিশেষ করে আমরা শেষ মুহূর্তে আইসি, অনেকে কিন্তু কমেন্ট করা সবরে ধন্যবাদ জানাই, আর এই মুহূর্তে দেশ এবং প্রবাস থাকি আমরার অসংখ্য গণিত মায়ার বাই বোনকল যুক্ত আসইন, সবরে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা জানাই, আর বিশেষ করে আমরার অনেক প্রবাসীরা মিটেন যোদ্ধা মায়ার বাই বোনকল যুক্ত আসইন, আমরার প্রবাসী যারা এই দেশের মাটিও মানুষের কথা চিন্তা করি, প্রবাস নামক কষ্টর জেলো তাকিয়া, আর আমরা জানি যে আমরার সিলেট সবচেয়ে বেশি রেমিটেন যোদ্ধা মায়ার বাই বোনকল, আমরার রেমিটেন যোদ্ধা মায়ার বাই বোনকল অনেকে দেখি আর আমরা যুক্ত আসেন, আর রেমিটেন যোদ্ধা মায়ার বাই বোনকলের উদ্দেশ্যে আমরা রিমন ভাইয়া কিছু কইবা, যেহেতু আপনি অনেক সাপোর্ট পাইছেন আমরা জানতাম পারছি প্রবাসী রেমিটেন যোদ্ধা ভাই। তো প্রবাসী ভাই অখল বোনগুলো অখল গেছে আমি কৃতজ্ঞ, কারণ আমি অবভিয়াসলি মানে সবচেয়ে বেশি সাপোর্ট পাইছি আমি প্রবাসী ভাই বোনগুলো, এবং তাই দেন জি বাংলার গেছে ভিডিওসও পাঠাইছেন দেখাচ্ছি, আর আমরা তো নিজেও বুঝি প্রবাসী আমরা যারা রেমিটেন্স ফাইটার আছেন তার কারণে আমরা বাংলাদেশে একটা ঠিকই আছে, এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং আপনারা এখনও আমার যে পরিমাণ সাপোর্ট করেন, আমি মেইল পাই মেসেজ পাই, হয়তো বা সবসময় রিপ্লাই দেওয়া পসিবল হয় না, তবে আমি কৃতজ্ঞ আপনারা আমার যেই পরিমাণ সাপোর্ট দিয়ে যেরা অপরিমাণ সাপোর্ট দিয়ে যাবে ইনশাল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের মন বলার চেষ্টা করবো ধরবো আমার লাগে। আর বিশেষ করে আমরা রিমন ভাই এতক্ষণ আমরা লগে যুক্ত আসলা, এবং আমরা টাইমস অফ সিলেটর পরিবারের পক্ষ থেকে একটা সম্বর্ধনা এবং সম্মান স্মারক আমরা রিমন ভাইরা দিমু, আপনারা আমরা লগে থাকা আমরা লগে আসইন টাইমস অফ সিলেটর চেয়ারম্যান জাহিদুর রহমান রিপন, এবং আমরা লগে আসইন টাইমস অফ সিলেটর অ্যাডমিন রাহেল আহমদ, এবং আমরা লগে আসইন টাইমস অফ সিলেটর অ্যাডমিন আলেক খান, আপনারা আমরা লগে থাকা আমরা লগে এতক্ষণ আসলা, আমরা সিলেটরই গর্ব সিলেটের কৃতি সন্তান, এবং গ্রিন বাংলার সুস্থ বিনোদন দিয়া থাকেন আমরা মুরাদ ভাইয়ের লগে রিমন ভাই আমরা লগে আসলা, আপনারা আমরা লগে থাকা অসংখ্য ধন্যবাদ। আসলে আবিদুল ইসলাম রিমন ভাই যখন আমি মিরাক্কেলও দেখি তখন তো আমরা মিরাক্কেলও অপেক্ষা করতাম যে রিমন কোন সময় আইব, রিমন কোন সময় আইব, রিমন কোন সময় আইব, তখন এই ধরনের আমরা একটা ফিলিংস থাকতো যে কোন সময় মিরাক্কেলও আমরার এই সিলেটর কৃতি সন্তান যিনি সবাইরে হাসানির লাগে, এই সিলেটর সকল কিছু সিলেটরে বিশ্বের কাছে পরিচিত করার লাগে আরও অনেক দাব আগুয়ে নিছেন, যাহার কথা না কইলে নাই এই আবিদুল ইসলাম রিমন ভাই, যখন কো তাই হয়তো বাংলাদেশ থেকে আবিদুল ইসলাম রিমন মির্দা কইতা মির্দার এই ধরনের কথাটা আসলে হওয়ার পরে তখন কো আমরা একটা আলাদা একটা ফিলিংস থাকতো, তখন কো দেখতাম যে রিমন ভাই আছেন, তখন কো আপনি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টাইলে আইও, তখন কো সকল সামনে আইয়া যখন কো উপস্থাপনা করতাম বা অনেক কিছু অনেক মজার মজার কথা কইতাম বা আসাইতাম, তখন কো আমরা অপেক্ষা করতাম কোন কথাটা খালি লাস্ট শেষ হইতো আর আসে দিতাম। আচ্ছা, তখন রিমন ভাই লাস্ট একটা বিষয়ে আমি আপনাদের কইতাম ছিলাম যে আমার সাইডে দেখতারা যে আমার বাগনা ইটালি প্রবাসী আরাফাত, তো তাইনও ওখানো আইয়া আপনারাও দেখছেন, তাই ইউটিউবও দেখুন, তাইনও আপনারা সিল হইন, তো যে বিষয়টা কইতাম ছিলাম
একটা যদি না আপনি আপনি তো হাসাইতে পছন্দ করেন, যেটা আমরা সিলেটি হয়ে করি আপনি হাসাইতে বালা পাইন। আপনার যে ফেসবুক আপনার যে পেজটা আছে আমিও পেজটা ফলো করি, আপনারাও চাইলে ফলো করতে পারবা। আপনার নামটা রিমন মিরাক্কেল টেন, পাশাপাশি এই লোক রিমন মিরাক্কেল টেন এখানে আমার স্ট্যান্ড আপ কমেডি ভিডিওস দেয়। আর আমার যদি সিলেটি ভাষায় নাটকও দেখতে চান অবশ্যই আপনারা গ্রিন বাংলা ইউটিউব চ্যানেল গ্রিন বাংলা পেজ আপনারা ফলো করবা এবং সাবস্ক্রাইব করবা, নিয়মিত পাইবা প্রতি সোমবার সন্ধ্যা 7:30। তো আপনি তো সবসময় আসাইতে বলা পাইনা, আর সময় যতটুকু আমরা দেখতাম বললাম লাইভের মাঝে আপনার, আপনি সবসময় আপনার পরিবার বা ফ্রেন্ড বন্ধু সবের কাছেও আপনি সেরকম মন যদি বালা না থাকে আপনি বালা রাখার চেষ্টা করেন। আসলে এই প্রতিভাটা সবর মাঝে নাই, মানুষের আল্লাহ বিভিন্নভাবে বিভিন্নভাবে সৃষ্টি করছেন। তো আপনার মাঝে যে একটা আছে এটা লাগে সবচেয়ে আমার দৃষ্টিতে আগে আমি আমার সাধারণ আমি আমার নিজের থেকে চিন্তা করি একটু হলে অনেক বড় একটা বিষয়, কারণ মন যখন খারাপ থাকে তখন সব কিছু ভালা লাগে না, আর মন যখন খুশি থাকে তখন সব কিছু খারাপ জিনিসও ভালো লাগে। তো এই বিষয়টা কিন্তু আপনার মাঝে আছে, তো সকল ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি প্লিজ একটা মিনিট আমরা সকলে একটু আসতাম সেইরকম। আচ্ছা প্রথম আমার যে জোকসটা আছিল এটা তখন তো আমরা করোনা আছিল, করোনার সময় মানে সাইর অমুক আমরা তখন বাড়াই ধুম পারতাম না, আমরা খুব নিষেধ আছিল, আমরা ওই এক রুমের মধ্যে থাকতাম, মানে অনেকটা জীবনের ঝুঁকি লই আমরা তখন ইন্ডিয়াতে আসলাম। বাট আমরা তারা সর্বোচ্চ সাপোর্ট করছে যাতে আমরা ইনো করোনা না ঢুকে, মানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া আছে, আর বাকি এটা তো আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করছে। তো তখনকার পরিস্থিতি লই আর কি আমি একটা জোক বানাইছিলাম বললাম যে আমার আম্মুর গালি খাইতে খাইতে তো সেদিন আসে সেদিন আমার আম্মু আমার বলতেছে তোরে এত গালি গালাজ করে তোর গায়ে লাগে না, তো আমি বললাম গায়ে লাগবে কেন, তোমার গালি খাইতে খাইতে আমার শরীরে এখন গালির অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তো এইটা ও কারণে আমার মাথা তাইছে, কারণ এর লোকে অ্যান্টিবডি ধরেন আমরা হয়তো যে একবার করে করোনা হইলে তার অ্যান্টিবডি হয়ে যাব, আর ওই তো নয় কিংবা একটা কথা আসে কিংবা বলা হয়তো যে আমরা ভ্যাকসিন দিলে তখন তো ভ্যাকসিন বার হয়েছিল না, তারপরে কয়তো যে ভ্যাকসিন দিলে অ্যান্টিবডি তৈরি হয়ে যাব আর কারো রইতো না, মানে এটা আসিল না সময় লাগে অথবা যে কারো করোনা হইলে রক্ত নেওয়া হয়তো নানান ধরনের আসিল না, একটা অ্যান্টিবডি এটা প্রচলিত আসিল। তো সবাই জানতো এই বিষয়টা, জয় জয়। তো আমার একটা কয়টা জিনিস আবার খুবই মানে তখনকার সময় ভাইরাল হয়েছে, মানে মানুষের খুবই পছন্দ হয়েছে, যার কারণে মানুষ আমার ভোট দিছে ইন্ডিয়ান, আর আমি ইন্ডিয়ান মানুষের ভালো গেছি কৃতজ্ঞ হন, তার ভোটে কিন্তু আমি ফাইনাল গেছিলাম, তখন আমার বাংলাদেশেও ভোটিংয়ের সুযোগ আছি না, শুধুমাত্র ইন্ডিয়ানটা দিত। তো একটা আছে যে সেদিন শিক্ষক ক্লাসে এসে আমার কইল বুঝলি রিমন ডিফারেন্স অর্থ হচ্ছে ফাইত্যক্য, তো আমি স্যারকে বললাম যে স্যার উচ্চারণটা পার্থক্য হবে না ফাইত্যক্য হবে, তো স্যার বলতেছে ফাইত্যক্য আর ফাইত্যকের মধ্যে কোনো ফাইত্যক্য নাই। তো আরেকটা জিনিস আর কি যারা মানে এরকম মিরাক্কেল আমি হয়েছিলাম মানে ইয়াং জেনারেশন খুবই পছন্দ করছে, এটা হলো ধরেন একটা ফুয়া আর কি আমি সিলেটি ভাষা কইলাম, একটা ফুয়ায় একটা ফুড়িরে ফটানির লাগে প্রথম কোন কথা হয়, কোন কথা হয় সরি আপনার তুমি করে কই দিছি। তো আমি সবসময় চাই আর কি মানে আমার একটা পারপাস এলো আমার যে কমেডি করি আমি স্ট্যান্ড আপ কমেডি করি, আমি সবসময় চাই যে আমরা যেগুলো হই আমরা যেগুলো মাতি আমরা যারা চারপাশে যেগুলো ঘটে আমি সেই ওটারে কেন্দ্র করে করতাম। যেমন ওই লাগে আমি আমি খুবই কৃতজ্ঞ আর কি আমি কল্পনা করছি না আমি যে সিলেটি ভাষায় স্ট্যান্ড আপ কমেডি করলাম এগুলো যে আপনারা এত ভালোবাসবা, আমি সিরিয়াসলি আমি অত কল্পনা করছি না, বাট আমি যখন শুরু করি আমি তখনই চিন্তা করছি যে আমি ধরেন নর্মালি অনেক সময় স্ট্যান্ড আপ কমেডি করতে ধরেন অনেক ধরনের জিনিস করা লাগে, আমি একবার রোজ আইছি ধরেন আমি দেখবা আমি একটা গাছের সামনে বইয়া করছি আমি এখানে চাইছিলাম, আমি সবসময় চাইছি আমার একজন সিলেটের অডিয়ান্সে যখন আমার দেখবো সিলেটের দর্শক আমার দেবো মনে হবো যে এটা তো আমার আমরা রিমন হে আমার একটা গপ্প রে হে অনুবাইয়া মাতের অনুবাইয়া মাতের অনুবাইয়া মাতের, আমি চাইছি একবারে স্ট্যান্ড আপ কমেডির একবার গড়ে নিতাম যেহেতু এই জিনিসটা একবারে নতুন আমরা সিলেটে লাগে, আমরা সিলেটও এর আগে সিলেটি ভাষায় স্ট্যান্ড আপ কমেডি করছে না একবারে নতুন, এটা আমরা সিলেটের অডিয়েন্সও লাগে একবারে সিলেটি ভাষায় নতুন আর কি। তো আমার মনে হইলো যে সেজন্য ঝুঁকি নেওয়া দরকার, আর এই বিষয় লাগে আমার একটা মানে একজন মানুষের কথা আমার স্মরণ না হলে নয় তাই লাগে আর বয়েস অফ সিলেটর মঞ্জু মামা আপনারা হয়তো বাসিন্দা, তাই না আমার একটা কথা হয়েছে যে রিমন তুমি লাগি মিরাক্কেলের রিমন তোমার এখানে মানুষ আলাদাভাবে জানতো না, তুমি এমন কিছু করো যাতে সবে তোমারে আলাদাভাবে চিনে। পাশাপাশি মঞ্জু মামা আর একটা জিনিস আর কি আমার দেখবা হয়েছেন প্রতিটা স্ট্যান্ড আপ কমেডি পারফরমেন্সের শেষের দিকে একটা মেসেজ আমি দিই, এটা কিন্তু আমি শুরু দিতাম না, প্রচুর ভিডিওস আছে আমি দিছি না, পরে তাইন আবার আমার লোকে দেখা হয়েছি, দেখার পরে আমার হইলা যে তুমি স্ট্যান্ড আপ কমেডি করো আমরা খুব ভালো লাগে দেখি আমি, কিন্তু আমরা চাই তোমার স্ট্যান্ড আপ কমেডিটাকে মানুষের কিছু শিখক, তুমি আমরা একটা বার্তা দিবে
এবং তাই ও কথা আবার রিপিট করছো, তুমি তো মিরাক্কেলের রিমন, তুমি কেন সবর থেকে আলাদা হইতা না? তুমি স্ট্যান্ড আপ কমেডি করো, তোমার স্ট্যান্ড আপ কমেডি দেখে রাতে মানুষ আরো আলাদা হয়। আলহামদুলিল্লাহ আমি মেসেজ এড করছি, এখন লর্ডস অফ ভিউজ বাড়িছে, এবং ভিউজ তো আসলে ভিউজের লাগে তো আমরা খুবই নর্মালি যে আমরা ভিডিও বানাই না, এটা আমরা কোথায় কোথায় অনেক সময় হয়তো অনেক হয়, বাট এন্ড অফ দ্য ডে আমি দেখি যে আমার মানুষ আমার ভিডিওসগুলো কতজন মানুষের গ্রহণ করলো, কতজনের কাছে ফুসাইলো। তো আমার মনে হয় যে মেসেজ দেওয়া এই জিনিসগুলো আরও মানুষের কাছে ফুসাইছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এত সময় চেষ্টা করছি আপনারা সামনে সরাসরি আবিদুল ইসলাম রিমন বাইরিয়া আমরা সরাসরি টাইম অফ সিলেটও তুলিয়া ধরছি আপনারা জন্য, আমরা টাইমস অফ সিলেটও বিভিন্ন সময় বিভিন্ন কিছু আপনারা সামনে সিলেটি ভাষায় নিজের আঞ্চলিক ভাষায় আপনারা সামনে সরাসরি লাইভ তুলিয়া দেখি দেখতার জন্য আমরা সিলেটের কৃতি সন্তান, সিলেটের গর্ব, যিনি সিলেটরে বিশ্বের কাছে আরও পরিচিত করছেন আবিদুল ইসলাম রিমন মিরাক্কেলের মাধ্যমে। আপনারা জানেন জি বাংলার সবচেয়ে জনপ্রিয় একটা অনুষ্ঠান মিরাক্কেল, হাসতে না চাইলেও হাসতে হবে। মির্দা যখন খুব সুন্দরভাবে আগে মির্দা যখন এই উপস্থাপনা করেন, আর তখন কোন যে বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে বিভিন্নভাবে মির্দার বিশেষ করে পারফরমেন্সগুলো খুবই ভালো লাগে। তো প্রত্যেকে এই মুহূর্তে যারা যারা আছেন প্রত্যেক ভিউয়ার্সের আমরা ধন্যবাদ জানাই, এত সময় আমরা লোকের থাকা লাগে। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে যদি ভিউয়ার্সের উদ্দেশ্যে আসলে আমি চিরকৃতজ্ঞ, আপনারা আসেন কর্তৃকেই আমি স্ট্যান্ড আপ কমেডির আমার প্রফেশন হিসাবে নেওয়ার সাহস পাইছি। আর আমি একটা কথা কই, আমি সব সময় চাই আপনাই তোর মন ভালার কারণ হইতাম, মানে আমার দেখলে যাতে আপনাই তোর মন ভালো হয়, দোয়া করবা যতদিন আমার দেখলে আপনাই তোর ভালো লাগে ততদিন যেন আল্লাহ আমার তৌফিক দে আপনাই তোর সামনে আমি পারফর্ম করতাম এবং আপনাই তোর মন ভালো করার চেষ্টা করতাম, যতদিন আমার আপনার ভালো হয় ততদিন আমার ফাইভ ইনশাআল্লাহ। আর আমার লাগে দোয়া করবা, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, টাইমস অফ সিলেট পরিবার সবসময় আপনার পাশে আছে, আপনি আরও সামনে থাকা আমরা দোয়া করি, আর টাইমস অফ সিলেটের পরিবারের পক্ষ থেকে আপনার এই ছোট্ট উপহারটা। তো ধন্যবাদ টাইমস অফ সিলেট পরিবার, আর আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা স্ট্যান্ড আপ কমেডির পাশে দাঁড়াইছে, আর আমি আশা করবো আপনারা ভবিষ্যতেও যারা আইসতো আবিদুল ইসলাম রিমনের কাছে আইসেন ইনশাআল্লাহ আমরা আরও অনেক ফিউচার স্টার অনেকে তৈরি হইব, আপনারা সবরে তুলিয়া ধরবা সিলেটবাসীর কাছে বিশ্ববাসীর কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা লাইভ চলাকালীন অবস্থায় যদি আমরা মাঠে খোতার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লগে আমরা অ্যাডমিন আছেন শিয়াব আহমদ এবং রায়েল এবং আলেক, আর ছোট্ট যে দেখতে পারা যে মানুষটা এনেও লাগে আমার বাগনা ইটালি প্রবাসী, তো তাই দেশে আইয়া বেশিরভাগ তাই লঙ্গি কিনতা খুবই পছন্দ করেন, তাই দেশে আওয়ার পরেও কইছেন যে আমার একটা মামার লঙ্গি কিনিয়া দোকান, আমি লঙ্গি কিনলাম, তখন তাই দেশে আওয়া বাদ থেকে বেশিরভাগ তাই লঙ্গি কিনা লঙ্গি কিনতে ভালা হয়, তো আমরাও কইছি যে কিনতা কারণ ইটাই লাগে আমরা বাংলার ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। সুপ্রিয় ভিউয়ার্স, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লাইফ চলাকালীন অবস্থায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবা, আর বিশেষ করে আমরা সিলেটের কৃতি সন্তান আমরা রিমন ভাইয়ের সবসময় লগে থাকবা, আর তার পেজও আপনারা সার্চ মারলে তার সবসময় আপনারা আপনারা লাগে আপনারারে হাসানি লাগে আপনারারে খুশি।